আরও শীতল কলকাতা, তাপমাত্রা নামলো স্বাভাবিকের নিচে। এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট। তো কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরে হাওয়া বইছে, রাতের পারদ পতন শুরু হয়েছে। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নিচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল 15.1°C, মঙ্গলবার তা প্রায় 1° কমে গিয়েছে 14.2°C, জানিয়েছে হাওয়া অফিস, যা স্বাভাবিকের থেকে 1° নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 2-1 দিনে তাপমাত্রা আরও 1 থেকে 2°C কমবে। তাপমাত্রা থাকতে চলেছে 15°C নিচে। আগামী 2-1 দিনে তাপমাত্রা আরও 1 থেকে 2°C কমবে। তাপমাত্রা থাকতে চলেছে 15° নিচে। জেলাগুলির তাপমাত্রা থাকবে আরও 2 থেকে 3° কম। দিনের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে বাড়বে না, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 16ই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানিয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলেও জানানো হয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে 2 থেকে 3 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনাই নেই। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার আবহাওয়া, কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ও 14°C আশেপাশে। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।